সৌরজগতের নানা আকারের পাথরের টুকরো পৃথিবীতে বহুবার আছড়ে পড়েছে। প্রায় 6.5 কোটি বছর আগে এরকম একটি পাথরের ধাক্কাতেই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসরসরা। আবারও এমন হতে পারে, আমাদের অস্তিত্বের স্বার্থেই তাই মহাকাশে গ্রহাণু খুঁজতে হয়, বিশাল কাজ। নাসা তাই সারা পৃথিবী থেকে মানুষের সাহায্য চায়। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অন্তর্গত বিজ্ঞান প্রসার এই কাজে লাগিয়েছে নাসার সাথে মিলে। এই কাজ করার জন্য বিজ্ঞান প্রসার সারা ভারত থেকে বাছাই করা কিছু বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মীকে নির্বাচন করেছে। গত বছর গোটা পূর্বাঞ্চল থেকে একটি টিম অংশগ্রহণ করেছিল এবং সেই টিমের নেতৃত্ব করেছিলেন ত্রিপুরার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্পাদক অয়ন সাহা। এবার আমাদের রাজ্য থেকে 5 জনকে নিয়ে একটি দল বিজ্ঞান প্রসারের হয়ে নাসার সাথে হাত মিলিয়ে গ্রহাণু খুঁজছে। এই 5 জন হলেন অনিন্দিতা জমাতিয়া, তিলোত্তমা চৌধুরী, সৌরদীপ সাহা, শঙ্খনীল চক্রবর্তী এবং অয়ন সাহা। নাসার পনস্টার টেলিস্কোপে তোলা 104টি ছবি বিশ্লেষণ করে এই টিম দুটি অজানা বস্তুকে চিহ্নিত করতে পেরেছে। নাম দেওয়া হয়েছে IVS-1007 ও IVS-1009। গত 3 মে থেকে 28 মে পর্যন্ত এই গ্রহাণু খোঁজার কাজ তারা করেছেন। সোমবার নাসার তরফে সার্টিফিকেট পাঠিয়ে তাদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজ্ঞান প্রসারের তরফে ভবিষ্যতেও এই দলটি গ্রহাণু খোঁজার কাজ করবেন বলে জানিয়েছেন। যে পাথরগুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে ট্র্যাক করা, মানে সেগুলোর অবস্থান, সেগুলোর পথ, এগুলো নির্ণয় করা। তার কারণ হচ্ছে যে কোনো সময়ে এইভাবে ইতস্তত ঘুরতে ঘুরতে সেগুলো পৃথিবীতে ধাক্কা মারতে পারে এবং আমাদের মানব সভ্যতার জন্য সেটা একটা ভয়ানক বিষয় হতে পারে। কারণ আমরা জানি যে 6.5 কোটি বছর আগে ডাইনোসররা, এত শক্তিশালী প্রাণী, ওরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো। এরকমই একটি পাথর, বা যাকে আমরা বাংলায় গ্রহাণু, ইংরেজিতে অ্যাস্টেরয়েড বলি, তার ধাক্কায়। তো এর জন্য আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ওরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে, যেটা হচ্ছে তাদের 2টো টেলিস্কোপ থেকে, একটা হাওয়াইতে, একটা অ্যারিজোনাতে, যে ছবিগুলো তোলা হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করা এবং সেখানে কোনো অ্যাস্টেরয়েড সম্ভাব্য আছে কি না সেটা তাদের জানানো। আর এই সঙ্গে রাজ্যের নাম এই যুবক যুবতীরা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে, তার জন্য অত্যন্ত খুশি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।